ট্রাক নয়, ট্রলার নয়, সুদূর আমেরিকার টেক্সাস থেকে কাতার এয়ারওয়েজে একটি ফ্লাইটে করে আনা হয়েছে বিশাল আকৃতির এই গরু, যার ওজন প্রায় 1,552 কেজি। 11 ফুট লম্বা ও 5 ফুট 8 ইঞ্চি উচ্চতার গরুটির নাম রাখা হয়েছে বাহাদুর। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো লিমিটেডের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন এবছর কোরবানির বাজার মাথাতে আমেরিকার টেক্সাস থেকে নিয়ে আসেন ব্রাঙ্গাস প্রজাতির বাহাদুরকে। তবে হাটে নেওয়ার আগেই বিক্রি হয়ে যায় বাহাদুর। শিল্পপতি শাকের আহমেদ 28 লাখ টাকায় কিনে নেন বাহাদুরকে। বুধবার মোহাম্মদপুর বেড়িবাঁধ বাঙ্গা মসজিদের কাছে সাদিক এগ্রোতে গিয়ে দেখা যায় বাহাদুরের জন্য আলাদা করে ঘর তৈরি করা হয়েছে, যার চারপাশে শাঁসা করে ঘুরছে একাধিক সিলিং ও স্ট্যান্ড ফ্যান। পরিষ্কার মেঝেতে দাঁড়িয়ে তার পছন্দের খাবার খাচ্ছে। সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন জানান, বাহাদুরের প্রতিদিনের খাবারের তালিকায় রয়েছে প্রায় 55 কেজি খাবার, যার মধ্যে থাকে 20 কেজি কাঁচা ঘাস। এছাড়া কাঁচা ছোলা, মসুর, খেসারির ডাল, চাউল ও গম খেয়ে থাকে বাহাদুর। ফলের মধ্যে আপেল তার প্রিয় খাবার, তবে আপেলের সাথে প্রতিদিন তাকে গাজর ও মিষ্টি কুমড়া খাওয়ানো হয়। এছাড়া বিভিন্ন দানাদার জাতীয় খাবার তো রয়েছেই। তিনি আরও বলেন, আমেরিকার টেক্সাস এর একটি খামার থেকে প্রায় 1 মাস আগে ক্রয় করা হয় বাহাদুরকে। এরপর কাতার এয়ারওয়েজে একটি ফ্লাইটে করে ঢাকায় আনা হয় তাকে। বিমানে ওঠানোর জন্য $300 খরচ করে একটি বিশেষ আকৃতির খাঁচা তৈরি করা হয় বাহাদুরের জন্য, যাতে করে বিমানের মধ্যে সে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি করতে না পারে। ইমরান বলেন, বাহাদুরকে আমেরিকা থেকে আনতে বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ পড়েছে প্রায় 11 লাখ টাকা। এবছর কোরবানির বাজারে তিনি বাহাদুরের দাম হাঁকিয়েছিলেন 40 লাখ টাকা। শেষ পর্যন্ত শিল্পপতি শাকের আহমেদ 28 লাখ টাকায় কিনে নেন গরুটি। এর আগে গত বছর কোরবানির আগে ইমরান হোসেন আমেরিকা থেকে সুলতান নামের আরও একটি গরু এনেছিলেন, তবে সুলতান বাহাদুরের চাইতে ছোট ছিল।